আমি ওদের ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই, ওদের ফাঁসি না হইলে আমি এটার বিচার চাই। আমরা চার ভাই বোন বলছি, যদি ফাঁসি না হয় চার ভাই বোনের গলার মধ্যে দড়ি দিয়ে আমরা চার ভাই বোন মারা যাই। আমার বাবার এত নৃশংসভাবে হত্যা করছে, যদি এটার বিচার না পাই আমরা চার ভাই বোন মারা যাই। এটা কইছি, আমার বাবা হারাইছি আমরাও আমরাও মারা যাই। আর যদি বিচার সঠিক বিচার না পাই আমরাও মারা যাই। আমার কথা একটাই, আমরা ওদের ফাঁসি চাই। যদি ফাঁসি না হয় জেল থেকে বাইরে আসবো, টাকার টাকার তো হুমকি আছে ওদের, টাকা পয়সা দিয়ে বের হয়ে আইসা আমাদের চার ভাই বোন মাইরা ফেলবো। আমার বাবার শেষ করছে, এখন আমাদের শেষ করবো। রাস্তাঘাটে তো অলরেডি হুমকি দেওয়া শুরু করে দিছে। তাই আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও, ময়মনসিংহ এর একটি ভিডিও কিন্তু ব্যাপক আকারে ঝড় তুলেছে, যেটি হচ্ছে খালাতো ভাই এবং খালাতো বোন দুজনের প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছিল এবং পরক্ষণে এই বিবাহটা তারা মেনে নিতে পারেনি। বিদায় এই বোনটির যে বাবা ছে, বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আমরা আজ আছি ময়মনসিংহ শহরের মধ্যে মাসকান্দা হাই স্কুল রোডে তাদের বাড়িতে। তো আমরা এই বোনের কাছ থেকে সেই ঘটনাগুলো একটু বিবরণ শুনবো। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সর্বপ্রথম কেমন আছেন আপনি, এই মুহূর্তে কেমন আছেন? এই মুহূর্তে ভালো নাই, মনের অবস্থা ভালো না। এরকম আমাদেরকে হেতিম করে দিছে, এরকম নিঃশংস মৃত্যু দেখা, মানে আমাদের ভিতরে কলিজাটা ফাইটটা যেতেছে। আমাদের বাবা এত আদর করছে, আমাদের বাবা এত সুন্দর করে আমার সাথে কথা কইছে, আমরা তো এটাই বলতে পারতেছি না। এই ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, খালি চোখের সামনে এরকম ভাসতেছে, মায়া ছাড়া ডাকি দেয় না। এত আদর করছে আমার বাবা, এত একটা ভালো মানুষ ছিল, এলাকার প্রত্যেকটা মানুষের চোখে পানি। এরকম মৃত্যু দেখা প্রত্যেকটা মানুষ বলতেছে এত ভালো লোকটা কেমনে মারছে, কেন মারলো। আচ্ছা, সর্বপ্রথম জানতে চাইবো আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ তাসলিম আক্তার। মোসাম্মদ তাসলিম আক্তার। আপনার কয় ভাই কয় বোন? আমরা তিন বোন এক ভাই, আমি সবার বড়। তিন বোন এক ভাই, আপনি সবার বড়? হ্যাঁ। আচ্ছা, আপনার ছোট ভাই বোনের কি করে? আমার আমি তো এসএসসি পরীক্ষা দিয়ে তারপর বিয়ে করছি, আর মেজো বোন এবারে এসএসসি পরীক্ষা দিব। আর সবার ছোট বোন মাদ্রাসায় পড়াশোনা করতেছে, ছোট ভাই মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আপনার বাবা মূলত কি করতো? আমার বাবা রাজমিস্ত্রি কাজ করতো। আচ্ছা, মা? আম্মু? আম্মু গৃহিণী। আম্মু গৃহিণী। আচ্ছা, তো আপনার সঙ্গে যে ছেলেটির সঙ্গে সম্পর্ক হয়েছে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই ছেলেটি মূলত আপনার সম্পর্কে কি হতো? তিনি আমার খালাতো ভাই। খালাতো? আপন খালাতো ভাই? হ্যাঁ, আপন খালাতো। আচ্ছা, তাহলে ঘটনাটা আপনি একটু খুলে বলুন। আপন খালাতো ভাই, শুরু থেকে বলুন কি হয়েছিল, আপনাদের সম্পর্কটা কতদিন, বা ঘটনাটা কেন এই ধরনের সহিংসতার দিকে গেল? সহিংসতার দিকে গেল, ছেলে বলছে যে আমার পছন্দ করে আমার বিয়ে করবো, ওর মা বলতেছে যে এখানে বিয়ে করাইতো না, ওর মেয়ে ওর মা আরো বড় লোক জায়গায় বিয়ে করাইবো, আমার বাবা কিছু দিতে পারবো না, তার ছেলেরা খাওয়াইতে পারবো না। ওর মা খালি ওর ছেলের একটাই বুঝেছে যে ওরা কিছু দিতে পারবো না, ওরা খাওয়াইতে পারবো না, তোমার আমি এনে বিয়ে করাইতাম না, আরো ভালো জায়গায় বিয়ে করাম, আরো শক্তি হইব আমার, এইসব এইসব এসব বলতো। ছেলে বলতেছে যে না, আমি আরো পছন্দ করে ওরই বিয়ে করাম, ওরই বিয়ে করাম। পরে আমার আমার খালা যিনি, উনি আমার খালুর সাথে কথা না বলে, আমার শ্বশুরের সাথে এই বিষয়ে কোনো কিছু না বললা, তার বাপ আর বায়ানের কাছে ফোন দিয়ে বলতেছে যে আমার ছেলে তোর মন পাগলামি করতেছে, মানে যিনি তার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের সাথে এই বিষয়টা না বললা, তার বাপ বায়ান আগে আপন হয়ে গেছে, তার স্বামী না আপন হইয়া, যে ছেলে এমন ঘটনা আমার কাছে বলছে, মা তার স্বামীর কাছে না বললা, বাপ বায়ানের কাছে ফোন দিয়ে বলতেছে আমার ছেলে এমন করতেছে, আমার ছেলে ওই মেয়ের বিয়ে করবার চিতাছে। পরে আমার মামারা তো ছেলের ফোন দিতাছে একটার পরে এক, এক ছয় মামা ফোন দিয়ে বলতাছে যে মামা তুমি কি শুরু করছো, এইসব শুরু করো না, এটা কোনো সময় সম্ভব না, তেলে জলে কখনো মিক্সড খায় না, এইসব বলছে মামারা। পরে ছেলে বলতাছে মামা এটা কেমন কথা বললো তুমি, ওরা তো তোমার ভাগ্নি হয় আর তুমি এটা কেমন কথা বলো, একটা ভাগ্নির আর তোমরা একটা মিল্লামিশা দিবা যে না আমার ভাগ্নি সুখে থাকবো, এরকম ভালো জায়গায় বিয়ে হইবো, আমরা আরো খুশি, আমরা আর বোন না মানলে বোনের আমরা সবাই মিললে মানায়াম যে বিয়ে দিয়াম, আমার আরো খুশি যে এত ভালো জায়গায় আমার ভাগ্নিটার বিয়ে হইবো, সারা জীবন সুখে থাকবো, তোমরা তো আমার সুখ দেখতেছো না, তোমরা কি চাইতাছো, আমরা কিছু চাইতাছি না, তুমি এনে বিয়ে করতে পারবা না। মামারা এইসব এইসব অনেক ওরা হুমকি টুমকি দিছে, আমার নামে অনেক বাজে বাজে কথা বলছে, মামা হইয়া আমার নামে বাজে কথা বলছে যাতে ছেলে আমার পিছ ছাইড়া দে, মানে মামা আপন ভাগ্নির নামে অনেক অনেক খারাপ, অনেক মানে জঘন্য জঘন্যতম কথাগুলা যে ওরা বলছে ছেলের কাছে, যে মেয়ে ভালো নাই, মেয়ে এমন, মেয়ে হেমন, মানে এসব বলছে। ছেলে বলছে যে সি 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 তোমরা এইসব কথা তুমগোর মুখে শোনার আগে তুমগোরে কেমনে বিশ্বাস করাম, তুমগোর সাথে আমার কোনো কথাই নেই, তুমগোর কথা তো শুনলামই, তোমরা কেমন টাইপের কথা বলতে পারো এটা আমার বোঝা হয়ে গেছে। পরে যে মামাদের সাথে কাল হইলো, মামারা বোঝানোর চেষ্টা করলো বুঝলো না, আচ্ছা গেলো। পরে ওদের দিতে পাইলই না তো ছেলে, পরে আমার মারে ফোন দিয়ে বলতেছে জানটি তোমার সাথে আমার একটা কথা আছে। পরে আম্মা বলতেছে বাবা এতদিন 4 বছর পরে এখন আমার সাথে তোমার কি কথা,
পরে বলতাছে যে একটা কথা আছে তোমার মেয়ে তুমি কেমন ছেলের কাছে বিয়ে দিতে চাও ছেলে বলতাছে মানে ও ডাইরেক্টলি কিছু বলে না কেমন বলবো আপনার হাজবেন্ড বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার মার কাছে বলতাছে জানতি তোমার মেয়ে কেমন ছেলের কাছে বিয়ে দিবা আমার মা বলতাছে যে ভালো একটা ছেলের কাছে বিয়ে দেন যে বাজে কোনো নেশা করে না আমার মেয়ে ভালো রাখবো ভালো রাখবো হ্যাঁ হ্যাঁ পরে ছেলে বলছে যে আসলে এটা সব বাবা মারি স্বপ্ন হ্যাঁ হ্যাঁ তারপরে বলুন আপনি পরে এসব বলছে পরে ছেলে বলতেছে জানতি আমি না তোমার মেয়ের ছোট থেকে পছন্দ করি কারণ আমার মার কাছে পোস্তা আমি তো তখন কিছু করি না এই জন্য বলতে পারি না কারো কাছে এখন আমি 4 বছর ধরে বিদেশ থেকে আসছি অনেক টাকা পয়সা বাবা মারে দিচ্ছি এখন নিজের একটা শক্তি হয়েছে এই জন্য আমি নিজের মুখে বলতেছি জানতি তোমার মেয়ের আমার পছন্দ ওর আমি বিয়ে করতে চাই পরে আমার মা বলতেছে আল্লাহ এটা কেমন কথা কো আমার মেয়ের তুমি পছন্দ করো আমরা জানি না আচ্ছা আমার মা আরো বুঝছে যে ছেলে ভালো আছে আমার মা তো সব বাবাই চায় যে ভালো একটা ছেলে কাছে মেয়েটাকে আচ্ছা আমার মা এই বিষয়টা এখানে আছে ছেলেরা কোনো কিছু কয় না যে বিয়ে দেন আচ্ছা কইছে যে রাইখে দেই আর কথা কইলো না এই বিষয় নিয়ে পরে ছেলে আমার বাবারে ফোন দিছে ওর বাবার কাছে বলছে যে বাবা তুমি দেখো ওর বাবা বলতেছে যে আচ্ছা তোমার পছন্দ আমার পছন্দ তুমি বিয়ে করো এই জন্য ওর বাবা আমার বাবার সাথে কথা বলছে সবাই বলছে যে মেয়ে ভালো মেয়ে আমরা ছোট থেকে দেখছি এখানে আসছে আচার ব্যাপার সব ভালো এই মেয়ে আমরা বিয়ে করাম কিন্তু ওর মা বলতেছে আমি এখানে বিয়ে করতে দিতাম না এনে যদি বিয়ে হওয়া তাহলে 10-12টা খুন হইব আমি দরকার পড়লে খুন করাম তাও মান্য নিতাম না মানে তার কথা জিত এটাই মানে এই বিয়েটাই হচ্ছে আপনার বাবার পৃথিবী থেকে চলে যাওয়ার কাল হ্যাঁ হ্যাঁ এটাই বিয়েটাই আচ্ছা আপনার বিয়ের কতদিন পরে ঘটনাটা ঘটলো আমার বিয়ের 1.5 মাস পর 1.5 মাস পরে ঘটনাটা ঘটলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার বিয়েতে পারিবারিক ভাবে হয়েছে নাকি না পারিবারিক ভাবে বলতে পারিবারিক ভাবে কথা হয়েছে কিন্তু ওর মা ছাড়া আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি রাজি মানে ওদের ফ্যামিলি সম্মতিতেই আমরা কথা বলছি আমি কিন্তু এইসব ঝামেলাতে যাই না আমার মা বলছে যে দেখো এরকম অবস্থা আর ছেলের বাবা মানে বুঝাইছে মা তোমার তুমি যদি আমার ছেলের পাশে না থাও তাহলে আমার ছেলে মারা যাইবো বারে বারে হুমকি দিতেছে যে এই মেয়ে না পাইলে আমি বিদেশে থাকি 10 তলা থেকে লাভ দিয়ে মরে যাই বাপের বারে বারে করতেছে আর বাপে করতেছে আমার ফোন দিছে যে মা দেখো আমার ছেলে তো এমন করতেছে বিষয়টা হচ্ছে বিয়ের কতদিন পরে ঘটনাটা ঘটলো আমি সেটা জানতে চাইছি 1.5 মাস পর হ্যাঁ হ্যাঁ আমরা বিয়ে করছি বিয়ে করার পর ওর ফ্যামিলি থেকেই এসে কিন্তু ওর মা বলছে যে ছেলে যদি যেদিন দেশে আসবো ওর ব্যাগে গাঞ্জা এবা এইসব দিয়ে দিব এয়ারফুটে আর কি এয়ারফুটে যখন নামবো ফ্লাইট থেকে নামার পরে এইসব দিয়ে দিব ওর পুলিশের দৈরা নিব যখন আপনাদের বিয়েটা হয়েছে তখন আপনার হাজবেন্ড কোথায় ছিল মানে দেশেই ছিল হ্যাঁ দেশি তো মানে ওই আসছে 1.5 মাস হয়েছে বিয়ের 1.5 মাস হয়েছে মানে যেদিন আসছে এর পরের দিন আমরা বিয়ে করছি যেদিন আসছে সে তারপর দিন বিয়ে হ্যাঁ হ্যাঁ ওর পরে উনি মূলত কোন দেশে ছিল মালয়েশিয়াতে ছিল হ্যাঁ হ্যাঁ যেদিন আসছে পরে ওর মার বয়ে ছেলে আর কি ফ্যামিলির জানাইছে না ওর বাবারে জানাইছে ওর বাবা বলছে যে আজ আচ্ছা আসো পরে 14 তারিখ আসলো দেশে এপ্রিলের 14 তারিখে দেশে আসছে আমার বলছে যে তুমি আইসা পড়ো তাহলে এখন মানে বিষয়টা এরকম হচ্ছে উনি আসার যেদিন বাংলাদেশে আসছে তারপর দিন আপনাদের বিয়ে কিন্তু ছেলের মা জানতো না ছেলের বাবা জানতো বাবা জানতো ছেলের মা পরক্ষণে মনে হয় 1.5 মাস পরে জানতে পেরেছে যেদিন যেদিন আসছে না 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 জানছি তো আপনাদের বিয়ের ঘটনাটা ছেলের মা কতদিন পর জানতো যেদিন ছেলে আসছে ওই দিনই জানছে যে ওই দিন সবার কাছে শুনছে যে তার ছেলে এসে পড়ছে তার মাথা পাগল লেগে গেছে বিভিন্ন কবিরাজকে ফোন দিয়ে বলতাছে যেভাবেই হোক বিয়াটা আটকান মানে তার মা তো এই কুফুরি কালাম বিশ্বাস করে অনেক টাকা পয়সা নষ্ট করছে যে ছেলেরা যাতে তার হাতে আনতে পারে পরে এইসব করলো পরে ফোন দিছে সবাই বলতেছে যে ছেলে এসে পড়ছে অন্তহার মাথা পাগল হয়ে গেছে পরের দিন আমরা বিয়ে করছি যেরকম ঝামেলা হইব তো ছেলে বলতেছে বিয়ে করছি হুজুর দিয়ে বিয়ে করছি পরের দিন আবার তারপরের দিন 14 তারিখে আসছে 15 তারিখে বিয়ে করছি 16 তারিখে কুড ম্যারেজ করছি যে যে শক্তভাবে হয় যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় ঝামেলার সৃষ্টি হইলেও যাতে কোনো আমাদের কোনো না হয় পরে আমরা এরকম 6 লাখ টাকা কাবিন দিছি কাবিন দিয়ে বিয়ে করছি কুডে যাইয়া কুড ম্যারেজ করে বিয়ে করছি সবাই সাক্ষী রেখা ওরা বলছে কুডের মানুষ বলছে যদি তোমাদের বিয়েতে কোনো প্রবলেম হয় আমাদের বলবা আচ্ছা আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যখন আপনার বাবা হত্যা হয় হত্যা করা হয় আপনার বাবাকে তখন আপনি কোথায় ছিলেন তখন আমি ত্রিশাল ছিলাম যেখানে আমি ভাড়া থাকি আর কি এখন যেহেতু ফ্যামিলি প্রবলেম এই জন্য ফ্যামিলি ম্যাটারের কারণে আপনারা বাইরে থাকছি যাতে শান্তি বজায় থাকে শান্তিতে থাকার জন্য সবাই ওর বাবা তো বলছে যাই সে পড়ো কিন্তু আসলে ওর মা যে আমার সাথে ঝগড়া করবো এই জন্য ছেলে বলতেছে যে এখন যাইতাম না আমি বাইরে কয়দিন থাকি ঝামেলাটা মিটমাট হোক আমার মার মনটা শান্তি হোক পরে আমি বাসে আসবাম আচ্ছা তো আপনি ছিলেন কোথায় ত্রিশাল তো আপনি খবর পেয়েছেন কখন খবর পাইছি আমার বাবার যখন হসপিটালে নিয়ে গেছে তখন আমার এক কাকি ফোন দিয়া বলতাছে যে তোমার বাবারে তোমার মামারা ছুরি দিয়া পাড়াইছে ওর এই কথা শুনে সেটাই কি বাবাকে লাস্ট দেখা
না তার আগে তার আগে আমার বাবা কতদিন আগে আপনার বাবাকে দেখেছেন 7টার দিকে আমার বাবা মারা গেছে প্রত্যেকদিন 7টা কি 7:30টায় আমার বাবা আমার কল দিছি কল দিয়েছে ফোনে কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ ফোনে কথা কিন্তু আপনি মারা যাওয়ার কতদিন আগে লাস্ট দেখেছেন আপনার বাবাকে এক সপ্তাহ হবে মানে ঈদের পর ঈদটা এখানে করছি কারণ ওইখানে তো হইবো না পরে ঈদ করছি এখানে মানে 15 দিন এখানে থাকিয়ে গেছি 15 দিন থাকিয়ে গেছি আমার বাবার সাথে আমরা কথাবার্তা বলছি সবসময় আমার বাবা বইসা রইছে আমগোর খাওয়াইছে অনেক আদর করছে ওরে ওর জি এরকম জি জামাই পাইছে অনেক খুশি আমার বাবা মা প্রচুর খুশি বাবা মারা যাওয়ার এক সপ্তাহ আগে লাস্ট দেখেছেন আর এক সপ্তাহ পরে দেখেছেন তার লাশ হ্যাঁ হ্যাঁ লাশ দেখেছি এটাই তো হ্যাঁ আচ্ছা আমরা এটা জানি খুশি মনে তুইলা দিছে পরে নাইসা দেখি একটা জিনিস আপনি বলবেন পৃথিবীতে সবচেয়ে বাবা ভক্ত হয় মেয়েরা মেয়েরা সবচেয়ে তাদের মা বাবা মার ভিতরে সবচেয়ে বাবাকে বেশি ভালোবাসে আসলে কতটুকু কতটুকু বাস্তব বাস্তব আমরা আমার বাবার প্রচুর ভালোবাসি আমার বাবার প্রতি যে আমার কতটা মায়া মহব্বত ছিল এটা মাত্র আমরা জানি আমরা মার থেকে আমরা তিন বোন মানে বাবার জন্য প্রচুর পাগল বাবা একটু মানে বাবা যে কোনো কিছু বলছে আমরা ওটা ওরকম ভাবে মাইন্ড নিছি কোনো সময় বাবার সাথে কোনো তর্কে যায় না বাবা যেটা বলছে এটাই বাবা সবসময় নামাজ হাদিস মাদিস এইসব নিয়ম করে বলছে আমরা এইসব এইসবই মানছি এখন আপনার বাবার সাথে যে কাণ্ডটা বা যে ঘটনাটা ঘটানো হয়েছে যেই ঘটনাটাকে কেন্দ্র করে আপনাকে আপনার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন আপনি এটা কি চাচ্ছেন আমি ওদের ফাঁসি চাই ওদের ফাঁসি চাই ওদের ফাঁসি না হইলে আমি এটার বিচার চাই আমরা চার ভাই বোন বলছি যদি ফাঁসি না হয় চার ভাই বোনের গলার মধ্যে দড়ি দিয়ে আমরা চার ভাই বোন মারা যাই আমার বাবার এত নৃশংসভাবে হত্যা করছে যদি এটার বিচার না পাই আমরা চার ভাই বোন মারা যাই এটা কইছি আমার বাবা হারাইছি আমরাও মারা যাই আর যদি বিচার সঠিক বিচার না পাই আমরাও মারা যাই আমার কথা একটাই আমরা ওদের ফাঁসি চাই যদি ফাঁসি না হয় জেল থেকে বাইরে আসবো টাকার তো হুমকি আছে ওদের টাকা পয়সা দিয়ে বের হয়ে আইসা আমাদের চার ভাই বোন মায়েরা ভালবো আমার বাবার শেষ করছে এখন আমাদের শেষ করবো রাস্তাঘাটে তো অলরেডি হুমকি দেওয়া শুরু করে দিছে তাই আমরা এর বিচার চাই এটা কোনো ফ্যাক্ট হইলো বলেন আপনারাই বলেন এই সবাই তো বিয়ে করে করে না তাহলে এইটা কোনো কারণ হইলো আমার বাবারে কেন মারছস তুই মারলে তোর ছেলেরে মার আমারে মার তোমার বাবার গায়ে কেন হাত দিছো আমার বাবার সাথে তোর কি এই সূত্রটা মনে করছে যে বাবারে শেষ করে দেয় তাহলে শিক্ষা পাইবো তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অবশ্যই ঘটনাটা বিবরণটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু সক্ষম হয়েছি বা এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা কোনো অন্যায় করেছি কিনা কোনো ভুল ত্রুটি এবং কোনো অন্যায় করে থাকলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং এই গল্পটা শোনার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকলে আমরা আশাবাদী আপনারা আপনাদের সাহায্য এবং সহযোগিতা বা বুদ্ধি এবং পরামর্শ দিয়ে এই পরিবারটিকে এই বোনটিকে একটু সহায়তা করবেন একটু সাহায্য করবেন একটু পাশে থাকবেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি